हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम सबुज ब्यूटी ब्लॉग नतुन एक वीडियो आपके स्वागत जाना। आज के जो गाड़ी आपके देखो से टोयोटा नोहा सेवन सीटर गाड़ी 2004 मॉडल और 2009 साल रेजिस्ट्रेशन करा गाड़ी इंजन व्यवहार कर 1800 सीसी जरा मूलत भाड़ा गाड़ी चलाते चाचन अथवा फैमिली यूजर जो नीते चाचन तर आज के वीडियो अनेक परफेक्ट है मन करी। वीडियो शुरूते एक रखी जरा मुहूर्ते वीडियो देखें हमें आशा करब तो आजकल वीडियो एक बसि बेसि शेयर करबें जाते कर प्रत्येके वीडियो देखते पे देरी ना चलन जेने नहीं बैकटर दाम केमन ए बैकटी सम्पर्क और विस्तारित गाड़ी सिल्वर कलर एक देखले ही बुझे दर्शक गाड़ी एक काछ थेके आमी देखिए दीची आमी देखाच्छी एखन गाड़ी डान पाश एटी होच्छे डान पाशेर सामनेर टायर एबं एर पाशापाशी जदि पेछनेर टायरटी देखाई ताहले देखते ठीक एमन कंडिशनेर मध्ये आछे। एछाड़ा जदि एकटु पेछन थेके देखाच्छी आमी गाड़ीटी मोटामुटी फ्रेश कंडिशनर मध्य आछे गाड़ीटी। एटी होच्छे बाम पाशेर पेछनेर टायर एवं एटी होच्छे बाम पाशेर सामनेर टायर। आमि एकटु गाड़ीटी बाम पाश थेके देखानोर चेष्टा करछि आपनाके। गाड़ी मोटामुटी फ्रेश कंडिशनर मध्य आछे एकटू ऊपर थेके देखा कष्ट करे गाड़ी ते कोथाओ कोनो एक्सीडेंट हिस्ट्री नहीं। भाई एक तो गाड़ी दरजाटा एकटू खुले देखान तो कि अवस्था देखे भेतरे। अच्छा भेतरेर ए कंडिशनर मध्य आछे। अच्छा एक तो गानटा बंद कर दें भाई। এটি মূলত 7 সিটার গাড়ি তবে ফিটনেসে কিন্তু 9 সিট ব্যবহার করা হয়েছে যেহেতু ভাড়ায় চলে গাড়িটি। ড্রাইভার সিট খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে বলে আমি মনে করছি। গাড়ির ড্যাশবোর্ডের এই অবস্থায় আছে ড্যাশবোর্ডটি। এসি পারফেক্ট এসি ফুল কমপ্লিট আছে তাই তো ভালো ঠান্ডা হয়। আচ্ছা যেহেতু সামনেই কিন্তু আসছে গরমকাল से क्षेत्र में अवश्य सबारे किन्तु एसी लागबे और ये गाड़ी एसी फुल परफेक्ट आछे एबं एखाने किन्तु एक स्क्रीन व्यवहार करा हुआ है। स्क्रीन सब किस डिसप्ले ठीक आछे ना। अच्छा गान किन्तु चलछिलो आमी बाबू भाई के निषेध करलाम गानटी बजानोर जोन्नो सबई ओके आछे। अच्छा एटी किन्तु अवश्य लो फ्लोरेर गाड़ी ताई तो ये गाड़ी किन्तु अनेकेई खुजे थाकेन लो फ्लोरेर गाड़ी आमी एकटु देखाई किन्तु लो फ्लोरेर गाड़ी तपर एक भेतरे देखिए दीची गाड़ी सिलिंग कैमन कंडिशनर मध्य आच्छा बाबू भाई एक ड्राइवर दरजाटा एक खुले देखान तो देखी कि अवस्था। ये हम ड्राइवर सीट एवं डैशबोर्डर यह अवस्था आ আমি কিন্তু এর আগে দেখিয়েছি অবশ্য। আচ্ছা এটি তো অবশ্যই অটোমেটিক সিস্টেমে ট্রান্সমিশন সিস্টেম অটো তাই তো মানে গিয়ার সিস্টেম অটো জি। আচ্ছা তবে এই গ্লাসগুলো কিন্তু ম্যানুয়ালি ওঠানো এবং নামানো যায়। আচ্ছা বুঝতে পারছি। এর আগে আমি বলেছি যে এসি কমপ্লিট আছে তো এই দরজাটা একটু দেখি কি অবস্থা। एक तो सीट गुलो देखे दीची तो भाई एक तो बैग डाला टा उठान तो पेसोने एक तो पेसोने आसान। अच्छा एखाने सिलिंडर व्यवहार करा हुआ है एटा सीएनजी ना एलपीजी। सीएनजी सीएनजी कत सिलिंडर एटा 90 সিলিন্ডার। আচ্ছা একবার যদি ফুল সিএনজি করা যায় কত কিলোমিটার পর্যন্ত আপনি চালাইছেন? 240 কিলোমিটার। 240 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে একবার যদি সিএনজি ফুল করা যায়।
তো খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা বাবু ভাই। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। অবশ্য আমি কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকা গাড়ি ভিডিও করি না। তারপরেও আপনার সুবিধার্থে আমি একটু এই জয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। এই জয়েন্টগুলো দেখলে কিন্তু বোঝা যাবে যে অ্যাক্সিডেন্ট আছে কিনা এই গাড়িতে। আচ্ছা ভাই একটু ওই ইঞ্জিনটা দেখি কি অবস্থা। এটা লাগাই দেন, এটা লাগাই দেন একটু ইঞ্জিনটা দেখি। ইঞ্জিনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে তাই তো? আচ্ছা এটা তো আগে অক্টেনে চলতো না, অক্টেনে তো এখনো চলে, সিএনজি না থাকলে অক্টেনে চলবে। আচ্ছা একটু স্টার্ট করেন গাড়িটা। আচ্ছা এক টোকা স্টার্ট হয়, একটু এক্সিলেটর চাপ দেন, একটু একটু চাপ দেন, এক্সিলেটরে চাপ দেন একটু। গাড়ির শব্দটা কিন্তু খুবই স্মুথ আছে বলে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা বন্ধ করে দেন এবার। তারপর আমি কিন্তু বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। তারপর আপনার সুবিধার্থে আমি একটু জয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। যা হোক অনেকক্ষণ থেকে বেশ এই গাড়িটির বিস্তারিত আমি দেখালাম, তবে এবার চলে আসবো দামের ব্যাপারে। আচ্ছা ডালাটা একটু নামায় দেন, একটু কেটে দেন। হ্যাঁ সো ফ্রেন্ডস, এর আগে কিন্তু আমি বলেছিলাম এই গাড়িটি 2004 মডেল এবং 2009 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। ফিটনেস এবং ট্যাক্স টোকেন আপ টু ডেট আছে, একদম আপডেট করা অবস্থায় আছে এখন বর্তমানে। যদি এই গাড়িটি কেউ নেয় তার জন্য দামচা হচ্ছে 950,000 টাকা। আমি আবারও বলছি এই গাড়ির দামচা হচ্ছে 950,000 টাকা, সম্পূর্ণই আসিং প্রাইস। ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি সরাসরি কথা বলতে পারবেন, চাইলে দাম দর করতে পারবেন। এবং এই গাড়িটি অবস্থান করছে বর্তমানে কুষ্টিয়ার মধ্যে, যদি কেউ নিতে চান তাকে কুষ্টিয়া আসতে হবে। এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন, ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি বিস্তারিত কথা বলে নিতে পারবেন। আমি আশা করব আজকের ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্তত একটি করে লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন। দেখা হবে পরবর্তী এরকম কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।